যাই হোক, এখানে আমরা হচ্ছে টেস্টিমোনিয়ালটা শুরু করছিলাম। টেস্টিমোনিয়াল পার্টটা, তো আমরা একটা কন্টেইনার নিছি। কন্টেইনার নেওয়ার পরে হচ্ছে এখানে আমরা একটা মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আর কি সেট করছি, সেই জন্য আমরা কন্টেইনার এখান থেকে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করে আসছি। হ্যাঁ, এখানে যখন এডিট করছি এদিক থেকে আপনার অপশন আসছে। আচ্ছা, কোনো লাভই হয় নাই রিস্টার্ট দিয়ে। এই যে এইখানে হচ্ছে আমরা ইয়ে করছি বিজি, বিজি দিয়ে আমরা একটা ইমেজ সেট করছি। হ্যাঁ, যাই হোক, তো এইখানে আমরা এলিমেন্টটা হচ্ছে ইয়ে করতে চাচ্ছি, এডিট করতে চাচ্ছি, সেই জন্য আমরা এলিমেন্টের মধ্যে এই যে এডিট অপশনে এডিট করলাম। এডিট করার পরে এখানে দেখেন দিস, আচ্ছা জেনারেলি ফার্স্টে থাকতো, জেনারেলি, আচ্ছা জেনারেল, এইখানের মধ্যে এই যে ভিজুয়াল আর টেক্সট এরিয়াটা, আর যেহেতু এটা কপি করে আনছি সেজন্য এখানে দেখি ক্লাস নেমটা সহ চলে আসছে। হ্যাঁ, এখানে আমরা টেক্সট, আচ্ছা আমরা ব্যাক স্পেস দিই। আর এখান থেকে এটা সিলেক্ট করে ডিলিট করে দিব। কালটা চলে আসছে ওইখানে, যে আমাদের ইয়ের নামটা সবাই আসছে সেই জন্য কালারটাই হচ্ছিল না। তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে আবার যাই, আমরা ট্যাবলেটটা রান করে আসি। তো আমরা হচ্ছে এখানে টেস্টিমোনিয়াল পার্টটা করতেছি, এখানে ছবিটা একটু দেখি। তো ছবিটার জন্য এখানে আমাদের উপর থেকে টপে একটু ইয়ে করতে হবে। আচ্ছা, আমরা আগে লেখাগুলা শেষ করে নিই। হ্যাঁ, তারপরে তো টেস্টিমোনিয়াল নিচে আমরা আরেকটা কন্টেইনার নিব। আচ্ছা, এলিমেন্ট নিব,
এটা ডিলিট করতে হবে। আর এখানে এটা কি আসছে এগুলো ডিলিট করতে হবে। আমরা এখানে দেখি টেস্টিমোনিয়াল, দেখো এই যে টেস্টিমোনিয়াল, তো টেস্টিমোনিয়াল লেখার পরে এখানে হচ্ছে আমাদের পার্টটা কিরকম আমরা একটু দেখে আসি। আমরা যেখানে আছি ওখানে থাকবো, লেখা আচ্ছা তো এখানে ব্যাকগ্রাউন্ডের কোনো ইয়ে হবে না, আমরা হচ্ছে এডিট করব এখান থেকে। ইওর কন্টেন্ট গোস হেয়ার, আমরা কি কি লিখবো, জন ব্রাউন গ্রাফিক্স ডিজাইনার, আচ্ছা। আর এখান থেকে হচ্ছে কন্টেন্ট থাকবে, তো এই যে এখানে হচ্ছে নেমটা থাকবে, এখানে যে আছে হচ্ছে জন ব্রাউন, এই নেমটা হচ্ছে আপনার এখানে নেমে থাকবে। হ্যাঁ এটা সাদা তো এই জন্য দেখা যাচ্ছে না, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা পরে ইয়ে করে দেব। তো জন ব্রাউন বানানটা দেখে আসি, জন ব্রাউন, JON ব্রাউন, BROWN। আর এখানে হচ্ছে আপনার এই যে এখানে যে তার পদবিটা লেখা আছে, এই পদবিটা যাবে হচ্ছে আমার এখানে, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনার, GRAPHICS গ্রাফিক্স ডিজাইনার, DESIGNER। হ্যাঁ আর এখানে আমাদের একটা ইমেজ অ্যাড হবে, তো ইমেজ দিয়ে আমরা আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস ওইখান থেকে আমরা ইমেজটা নিয়ে আসবো, টেস্টিমোনিয়াল 1। হ্যাঁ ওকে, তো ইনসার্ট ইন টু পোস্ট যেখানে চলে আসছে, আর লেখা আছে আমাদের কিছু, যদি আমরা সেটা কপি করলে ব্যাপার না, নিয়ে আসি কন্ট্রোল সি, আমরা এখানে এটা এখানে দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা টেক্সট মোডে এটা ইয়ে করলে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে সেভ দিয়ে আগে। হ্যাঁ
এখন আবার আমরা হচ্ছে এডিট করব, এডিট এখানে জেনারেলে যাই, ক্লাসিক প্লেন, ক্লাসিক প্লেনটা হচ্ছে ছবি দিয়েটা, হ্যাঁ আমাদের জিনিসটা হচ্ছে একটু অন্যরকম ছিল, যে লেখাটা হচ্ছে এই পাশে থাকবে সেজন্য কি আমাদের একটা কলাম দিয়ে করতে হবে নাকি? আচ্ছা দেখি, কোনো অপশন যদি না থাকে চিলড্রেনে যাই, যাওয়ার পরে হচ্ছে এটা যদি আমরা এডিট করতে চাই, এটা আপনার ইয়ের মতো যদি অপশন থাকে, নাই মনে হয়, ওই রকম অপশন না থাকলে আমাদেরকে ইয়ে করতে হবে, এভাবে নিলে চলবে না। হ্যাঁ যাই হোক, এরকম করেও নেওয়া যায়। তো কিছু কিছু আপনার ইয়েতে গেলে দেখা যায় কি এরকম করে কয়েকটা স্লাইড আসতেছে, হ্যাঁ সেরকম একটা প্রজেক্ট আমার এখানে মনে হয় আছে। তারপরে হচ্ছে আপনার index.html, এরকম ট্যাক্সের আর কি, এটা যে চেঞ্জ হবে, হ্যাঁ সেটা অটো চেঞ্জ হওয়ার কথা। হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি এগুলো করতে হলে এরকম টেস্টিমোনিয়াল খুবই সহজ ভাবে করা যেত, কিন্তু এখন এখানে মনে হয় সেই সিস্টেমটা নাই। যদি সেটা না থাকে তাহলে আমাদেরকে কলাম নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ কলাম অপশন আছে, এটা দিয়ে করা যাবে, না এটা 1 1 থাকুক, আর এখান থেকে আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করে আমরা এখানে কি করব, এখানে আবার এলিমেন্ট যোগ করি, এলিমেন্ট যোগ করবো নাকি, আচ্ছা এখানে এরকম না করে আমরা হচ্ছে অ্যাড এলিমেন্ট দিব, অ্যাড এলিমেন্ট দিয়ে আমরা ওই যে এখানে যে কন্টেন্ট বক্স আছে এরকম একটা তৈরি করার চেষ্টা করি, কিন্তু কন্টেন্ট বক্স
আমি চাচ্ছি না তিনটা কলাম নিতে, তিনটা করে কলাম নিয়ে এড কলামস, তিনটা কলাম নিয়ে, তিনটা কলাম হয়ে গেছে। এখন একটা কলামে আমি দিব হচ্ছে আপনার, আচ্ছা এইরকম কলাম না নিয়ে এরকম না দিয়ে এখান থেকে আপনার কলম দেওয়া যায়, এরকম একটা তো একটার মধ্যে হচ্ছে আমার টেক্সটটা থাকবে, আর একটার মধ্যে হচ্ছে পিকচারটা থাকবে, আর একটার মধ্যে হচ্ছে টাইটেল টাইপস এর ইয়েগুলো থাকবে। হ্যাঁ আচ্ছা, তো এখন হচ্ছে আমি আর এলিমেন্ট দেই, আচ্ছা এলিমেন্ট তো না, আচ্ছা এলিমেন্ট টাইটেল টেক্সট একটা ইয়ে আছে না, টেক্সট ব্লক, টেক্সট ব্লক টেক্সট ব্লক দেয়। তো এখন এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে এটা কপি করি, করে এখানে হচ্ছে আমি টেক্সট মোডে যাই দিব, তাহলে হচ্ছে আমার জিনিসটার মধ্যে কালারটা আসবে। আচ্ছা তো এইখানের মধ্যে ভিজুয়ালে যাই, যাওয়ার পরে হচ্ছে এখন এটা কালার যদি আমি দিতে চাই, আগে সেভ দিই, এখন হচ্ছে এটা আচ্ছা টেক্সটের সম্ভবত এইভাবে ইয়ে নেই, মানে ডিজাইন আর কোনো সিস্টেম মনে হয় ছিল না, তো না কালার তো চেঞ্জ করা লাগবে এখানে, আর কন্টেন্টটা মনে হয় রাইট সাইডে ইয়ে হবে। হ্যাঁ তো রাইট সাইডে যেন আমরা এটা এভাবে করে ইয়ে করে দিব, কিন্তু কালার তো চেঞ্জ করতে হবে, কালার যদি চেঞ্জ না করা যায় তাহলে এটা আমাদেরকে পি দিয়ে ইয়ে করতে হবে, মানে প্যারাগ্রাফ, তো সেটার জন্য তাহলে আমরা এখানে আবার টেক্সটে চলে যাই, টেক্সট এখানে আচ্ছা পি আছে, টেক্সট এই যে সব কিছু চলে আসতেছে। আচ্ছা তো আমরা এখানে একটা স্টাইল দিয়ে দিই, হ্যাঁ আমরা হচ্ছে আচ্ছা স্টাইল তো আছে এখানে মধ্যে, আমরা কালার দিয়ে দিই, কালার কালার দিব হোয়াইট। হ্যাঁ আচ্ছা এটা তো হবে, ঠিক আছে 3 4 5 6 আর হচ্ছে এখানে হচ্ছে আমরা সেভ দিয়ে দিব এটা, এখানে হচ্ছে আমরা হচ্ছে ইমেজটা অ্যাড করব, তো ইমেজ অ্যাড করার জন্য আমরা এখানে ইমেজ যাই, যাওয়ার পরে আর
এখানে হচ্ছে আমরা অ্যাড এলিমেন্টে আমরা হচ্ছে প্রথমে দিব হচ্ছে কি টাইটেলটা দিব এইচ টাইটেল। তো টাইটেল এখানে ফার্স্টে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার সরি জন JON জন ব্রাউন BROWN জন ব্রাউন। হ্যাঁ, আর এটাকে হচ্ছে আমরা একটু ডিজাইন করি। এটা হচ্ছে আমাদের H2 থাক, একটু ছোট হয়ে গেছে। সেন্টার দিব, সেন্টার দরকার নেই, লেফট এরকম করে থাকবে, এক লাইনে তো থাকার কথা। তাহলে আমাদের ফন্ট সাইজ দিতে হবে, ধরেন 20 পিক্সেল, 20 পিক্সেল দিলে এটা আমাদের এরকম হচ্ছে। 30 পিক্সেল দিই, 30 পিক্সেল থাক, 30 পিক্সেল থাকে। আর কালার দিতে হবে আমাদের একটা, কালার হচ্ছে এখান থেকে নিবে কি নিয়েছে, সেম ভাবে আমি সেভ করব। সেভ করে আমি এখানে আবার একটা অ্যাড এলিমেন্ট দিব, টাইটেল দিব, এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে কি গ্রাফিক ডিজাইনার GRAPHICS গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনার। আর হচ্ছে এটা ডিজাইনে যাবো আমি, আর হচ্ছে এটাকে আমি H2 করে দেই অথবা H3 করে দেই, ঠিক আছে। আর ফন্ট সাইজ যা আছে তাই থাক, অথবা হচ্ছে 20 পিক্সেল করে দেই, 20 পিক্সেল, আর একটু ছোট করে 15 পিক্সেল। হ্যাঁ, আর হচ্ছে কালার থাকবে একটা, কালার হচ্ছে আমাদের এটা একটা কালার, আর গাঢ় একটা কালার, তাই না? হ্যাঁ, আর গাঢ় কালারের জন্য আমরা এখান থেকে পিলবিটা আনছিলাম। কন্ট্রোল অল্ট সি, তারপর হচ্ছে এখানে দিয়ে দিব কন্ট্রোল ভি, ঠিক আছে। তারপর অতটা ইয়ে হয়নি, আর হচ্ছে এটা মনে হয় সেন্টারে হবে না, ঠিক আছে। কিছুক্ষণ করে দিলাম। হ্যাঁ, এখানে আমাদের ইয়ে দিতে হবে, ঠিক আছে।
এখন এটা আমাদেরকে একটু দূরে আছে, এটাই তো সেন্টার দিয়েছিলাম, এটাকে আমরা রাইট করে দিতে হবে। বাড়িটাকে হচ্ছে আর একটু তো এটাকে যদি আমরা রাইট করি, রাইট করা যাবে কি? না মনে হয় সিলেক্ট টাইপ ডিফল্ট, আচ্ছা অ্যালাইন, রাইট হয়েছে, সেভ দিয়ে দিন। এখানে প্যাডিংটা আমি একটু ইয়ে করে দিছি, প্যাডিং লেফটে 76 পিক্সেল দিছি, হ্যাঁ দিয়ে আমি সেভ দিই। এদিক থেকে একটু ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা পরেরটাই যাই। হ্যাঁ মোটামুটি ঠিক আছে, কিন্তু এই ছবিটা আমি একটু ইয়ে করছিলাম, এটা হয় না।
করার জন্য কি করতে হবে? আচ্ছা, এখানে হচ্ছে আমরা এই পার্টটার জন্য, পোর্টফোলিও পার্টটার জন্য এখান থেকে ইয়ে নিতে পারি, কি নিব, অ্যাড এ কন্টেইনার। হ্যাঁ, অ্যাড এ কন্টেইনার তো ক্লিক করলেই তো হবে, আমি এটা কেন ইয়ে করতে চাচ্ছি। তো আমরা ফার্স্টে এরকম একটা নিব, নিচে যে আমাদের ইয়ে হয়ে গেছে, তো এটা যদি আমরা এডিট করতে চাই, তো এখানে আমরা একটু প্যাডিং দিয়ে নিই, 50 পিক্সেল 50 পিক্সেল দিয়ে ফেলি। হ্যাঁ, আর এখানে মধ্যে আমাদের কি আছে, পোর্টফোলিও। হ্যাঁ, একটা H2 আছে, তো আমরা এলিমেন্ট অ্যাড করি, আমরা হচ্ছে টাইটেল নিব, তো এখানে লিখে দিই আমরা পোর্টফোলিও। হ্যাঁ, পোর্টফোলিও। আর হচ্ছে এটা হচ্ছে আমি ডিজাইনে যাব, সেন্টারে দেই, তারপর হচ্ছে আর হচ্ছে ফন্ট সাইজ দিয়ে আমরা হচ্ছে 50 পিক্সেল, আর এখান থেকে এটা সেন্টারে দিছি, সেন্টারে যায়নি, আবার লেফটে দেই, আবার সেন্টারে দেই, এবার সেন্টারে গেছে। হ্যাঁ, তো ফন্ট কালার যেটা আছে ওইটাই থাকবে, সেভ দিলাম, সেভ দিয়ে আমি এখান থেকে আবার একটা এলিমেন্ট অ্যাড করব।
এখানে আমরা আবার একটা টাইটেল অ্যাড করে নিই। তো সেখানে আমরা লিখবো হচ্ছে এখান থেকে যে লড়া মেয়ে সব, এই আমি কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে যাই। তো এটা হচ্ছে আমরা এখানে টেক্সট মোডে দিব। হ্যাঁ, টেক্সটের এখানে যাই দিব। দেওয়ার পরে হচ্ছে এখানে আমি এটা চেঞ্জ করে দেই কন্ট্রোল ভি, আর হচ্ছে আবার ভিজুয়ালে যাব। ভিজুয়াল যাওয়ার পরে এটাকে আমি রাইট করে দিব, সরি রাইট না, এটা তো সেন্টার হবে, সেন্টার হবে, হ্যাঁ সেন্টার হবে। আর আমি ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পরে এটাকে যখন আমি H5 করে দিব, H5 বেশি ছোট হয়ে যায়, আমরা H4 দেই, সেন্টারে দিয়ে দেই, ঠিক আছে। তো বাকিটা হচ্ছে সেভ। এখন হচ্ছে আমি অ্যাড কলাম দিব, অ্যাড কলামও দিতে পারি, আবার এখানে তো আর আমাদের সেই সমস্যা না, আমরা একটা কন্টেনারও নিতে পারি। হ্যাঁ, তো কন্টেনারে নেই মনে হয়, অ্যাড কন্টেনার, এইখানে কন্টেনারটা হচ্ছে আমরা ইয়ে নিই, এটা নিই। হ্যাঁ, তো এই সাইডে যে এলিমেন্টটা, এটাতে আমরা হচ্ছে পোর্টফোলিও ইয়ে দিব। হ্যাঁ, এখানে আমরা লিখি পোর্টফোলিও পি আর ও আচ্ছা ছোট হাতে নেই, ক্যাটলগটা কেটে দিই, পোর্টফোলিও আছে আমি আগেই দেখছি, পোর্টফোলিও এই যে পোর্টফোলিও, আচ্ছা সাইজ ডিফল্ট। আচ্ছা আমরা, আমাদের কয়টা ছবি আছে এখানে আপাতত, হচ্ছে 2টা 6টা আছে। হ্যাঁ, তো 6টা যদি থাকে এটাকে ফিক্স করা যাবে পোস্ট পার পেজ। আচ্ছা এখানে 8টা সিস্টেম আছে, নাম্বার অফ কলামস। আচ্ছা আমরা আমাদের ইয়েতে যাই, এখান থেকে হচ্ছে আমি কন্ট্রোল চেপে ড্যাশবোর্ডে যাই,
আমাদের মনে কোনো পোর্টফোলিও তৈরি করার নাই। এইখান থেকে দেখেন, এই যে পোর্টফোলিওর একটা অপশন আছে, হ্যাঁ, তো এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের আগের পোর্টফোলিও গুলো দেখি আমরা। কোনো পোর্টফোলিও নেই, হ্যাঁ, তো আমি অ্যাড নিউ দিলাম। এখানে আমি হোম পোর্টফোলিও নাম দিছি, কন্ট্রোল সি। আর এটা হচ্ছে এইচটা ছোট হাতে দিস লাগ যেহেতু এটা। আর এখানে হচ্ছে আমি একটা স্ল্যাশ দিই, স্ল্যাশ না টাইপেন দিই। ডিসক্রিপশন এগুলা না দিলেও হয়। আচ্ছা, অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে দিন। অ্যাড হয়েছে, হ্যাঁ, তো আমরা এখান থেকে অ্যাড নিউতে এবার ক্লিক করলে এখানে অপশনটা আসেনি, তার মানে এটা আপডেট এখন হয়নি। তো হ্যাঁ, পোর্টফোলিও ওয়ান দেই, পোর্টফোলিও ওয়ান। তো এখানে আমি অ্যাড মিডিয়া দিব নাকি পোর্শন, এখানে আমি একটা ফিচার ইমেজ অ্যাড করি, হ্যাঁ, সেট ফিচার ইমেজ। আমাদের এখানে ছবিটা সম্ভবত আছে, প্রথম ছবিটা আমাদের এখানে আছে, হ্যাঁ। তো এখান থেকে আমি হোম পোর্টফোলিওটা ক্লিক করে দিই, হ্যাঁ, আর হচ্ছে
ফরম্যাট হচ্ছে ইমেজ। আবার একটা অ্যাড নিউ দিছি, আর এখানে ভিউ পোস্ট একটু দেখে আসি। এর মধ্যে আমি আবার একটা ফিচার ইমেজ দিব, সেট ফিচার ইমেজ, আর এখান থেকে হোম পেজ খুলে ক্লিক করে দিব। এখান থেকে